আসসালামু আলাইকুম দিনাজ কুকিং স্টুডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে, খাসির কষা মাংস। তার আগে সবাইকে বলে দিই ঈদ মোবারক। সবাই যে যেখানে আছেন, ভালো আছেন, সুস্থ আছেন, সেই দোয়াই করি। আজকে আমি যেভাবে এই মাংসটা রান্না করব সেভাবে আপনারা যদি রান্না করেন তাহলে খেতে খুবই দারুণ লাগবে, সুস্বাদু। এই মাংসে, খাসির মাংসে রান্নার পরে একটা গন্ধ থেকে যায়, এটা সবার বলে। তাই আমি আজকে রান্নাটা যেভাবে করব, আপনারা যদি এইভাবে রান্নাটা করেন তাহলে খাসির মাংস আপনার গরুর মাংস বলে চালিয়ে দিতে পারবেন। খুবই দারুণ সুস্বাদুভাবে আমি তৈরি করেছি। আমি এখানে 2 কেজি খাসির মাংস নিয়েছি। মাংসটা আমি ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আমি এই সাইজের করে কেটে নিয়েছি, আপনারা চাইলে ছোট বড় করে নিতে পারেন। আমি এখানে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আমি আজকে এটা কষিয়ে রান্না করব। আর এ পর্যায়ে আমি এখানটায় হলুদের গুঁড়া দিয়ে দিব 1 চা চামচ। এখানে আমি 4 চা চামচ পরিমাণ আমি আমার বাসায় তৈরি করা মাংসের মশলাটা আমি দিয়ে দিচ্ছি। এই মশলাটা দিয়ে আপনারা একের ভেতরে সব যে কোনো রান্নাই করতে পারবেন, বিরিয়ানি সব হতে শুরু করে সব কিছুই রান্না করতে পারবেন। আমি এখানে 4 চা চামচ দিয়ে দিলাম। আমি এখানে এবার মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। এখানে ঝালের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। আমি এখানে 3 টেবিল চামচ পরিমাণ আমি এখানে গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিলাম। আর এখানে আমি 1 চা চামচ পরিমাণ আমি আস্ত জিরা দিয়ে দিলাম। জিরাটা যদি আপনাদের স্কিপ করেন তাহলে স্কিপ করতে পারেন। আমি এখানে 2টা শুকনা মরিচ নিয়েছি, তেজপাতা আর দারচিনি নিয়েছি। আমি এখানে টুকরা করে দিলাম। এখানে আমি আদা রসুন আর পেঁয়াজ বাটা 1 কাপ দিয়ে দিলাম। সবার শেষে এখানটা আমি স্বাদ মতো লবণটা দিলাম। দেওয়ার পর আমি এখানে মেজারমেন্ট কাপের আমি 1/2 কাপ তেল দিয়ে দিলাম, রান্নার তেল। এখানে যদি জিরাটা আপনারা খেতে পছন্দ না করেন তাহলে এটা টেলে দিতে পারেন, তবে এভাবে দিয়ে দেখবেন খুবই টেস্ট লাগবে। এটাকে ভালো করে ঘষে ঘষে এটাকে মাখিয়ে নিতে হবে। মেখে আমি এটাকে, এখন আমার প্রায় মাখা হয়ে গিয়েছে, আমি এটাকে ভালো করে মেখে নিয়েছি। আমি এখন এটা 1/2 আওয়ারের জন্য আমি এটাকে রেস্টে রাখবো। অবশ্যই চেষ্টা করবেন যে কোনো মাংস রান্নার আগে একটু রেস্টে রাখার জন্য, তাহলে ভেতরে আপনার মাংসের মধ্যে মশলাটা ভালো করে ঢুকবে। ঢুকার পর আপনার রান্নাটাও করতে ভালো হয়, খুব ইজি হয়, আর খেতেও খুবই ভালো লাগে, মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়। আমি এখানে একটু উল্টে পাল্টে নিচ্ছি। আমি এখানটায় এই রান্নায় কোনো ধরনের পানি ব্যবহার করব না, মাংসের যে পানিটা বের হবে এক্সট্রা সেটা দিয়ে আমি এটা রান্না করব। আমি এখানে 10 মিনিট পরে এটাকে আমি আবারও নেড়ে দিচ্ছি। আমি চুলার আঁচটা মিডিয়াম রেখেছি। আমি কিছুক্ষণ পরপর 5 থেকে 10 মিনিট পরপর আমি এটাকে নেড়ে চেড়ে আমি এটাকে রান্না করব। আমি পুরো ভিডিওটা দেখাবো না, আমি এখানে বলে দিচ্ছি যে আমি এই রান্নাটা শেষ করতে আমার আর 1.5 থেকে 2 ঘন্টা মতো লেগেছে, যেহেতু এটা আমি কষিয়ে রান্না করছি আর এটা চুলার আঁচটা খুব ছোট করে দিয়ে আমি রান্না করছি যেন পুড়ে না ধরে নিচে। দেখুন মাংস থেকে কত পানি বের হয়েছে, এই পানিটা দিয়ে আপনার রান্না হয়ে যাবে। উল্টে পাল্টে আমি এটাকে নেড়ে নিচ্ছি যেন তলানিতে যদি লেগে না ধরে তাহলে সেটা আমি নেড়ে দেওয়ার ফলে সেটা উঠে যাবে। তাই চেষ্টা করবেন কিছুক্ষণ পরপর নেড়ে দেওয়ার জন্য। আমার রান্না শেষ হয়ে গেছে, দেখুন উপরে তেল ভেসে এসেছে, তার মানে আমার রান্না শেষ। এরপর যে আমি সামান্য কিছু পরিমাণে আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে আমি চুলাটা অফ করে দেব। অফ করে দিয়ে আমি পরিবেশনায় চলে যাব। দেখুন কতটা সুস্বাদু, ইয়ামি আর মজাদার এই কষা খাসির মাংস। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, আর বাসায় ট্রাই করে আমাকে জানাবেন কেমন হয়েছে আমার রেসিপি। আশা করি আপনাদের সবার ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই আপনারা আপনাদের ফ্রেন্ডসের ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর এই রেসিপিটা আমাদের খুব ভালো লাগবে আশা করি। বাকরখানি পরোটা, রুটি বা পোলাওর সাথে এই সাদা ভাতের সাথে খেতে খুবই দারুণ লাগে।
আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দিব সাথে সাথে সেটা নোটিফিকেশন পেয়ে যাবেন আপনি। আর সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন প্রিয়জনদের সাথে। সে পর্যন্ত আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।